আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উমি সিউকে লাইফ। আমি চলে এসেছি উম্মে হ্যাপি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফাইনালি ইউকেতে সব লকডাউন ওপেন করে দিল 12th of April। সো আজকে সকাল সকাল যাচ্ছি শপিংয়ে। সো সকালে বের হওয়ার পরেই দেখলাম যে ঝিরিঝির বৃষ্টি পড়ছে, স্নো পড়ছে, তো এর মধ্যেই বেরিয়ে পড়লাম। তো আমরা অ্যাশফোর্ডে এসেছি। অ্যাশফোর্ডে নর্মালি দেখা যায় যে অনেক সেল থাকে, হিউজ পরিমাণ সেল থাকে, সব ব্র্যান্ডের জিনিসগুলো থাকে, এর জন্য কিনেও ভালো লাগে। যেহেতু লকডাউন পরে খুলেছে, সো আশা করছি নর্মালি যে সেলটা থাকে এর চেয়েতে বেশি সেলটা থাকবে। ওখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল, দেখতে সবকিছুই খুব ভালো লাগছিল। মোস্ট অফ দ্য শপে দেখলাম 50% অফ, তারপরেও এক্সট্রা 20% করে অফ দিয়েছে। অ্যান্ড অনেক শপেই দেখছি যে পুরো ক্লিয়ারেন্স করবে এমনটা সাইনও ছিল। আর একটা জিনিস ভালো লেগেছে যে একটা সাইডে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, সো যে কেউ চাইলেই বাচ্চাদেরকে ওখানে খেলতে দিতে পারবে, বাচ্চাদের টাইমটাও ভালো যাবে। আমাদের শপিং প্রায় শেষ, সো আমাদের শপিং আমরা গাড়িতে রেখে দিয়েছি। সো পার্কিংয়ের জন্য পে করবো, ওখানটাতে 2-3 hours ছিলাম, সো ওখানে পে করতে হয়েছে আমাদের মাত্র £1। যাক, ওখান থেকে বের হয়ে এখন লেক সাইডে যাচ্ছি। সো আমরা লেক সাইডে চলে এসেছি। এখন এসে দেখলাম, ভেবেছিলাম যে এত সকাল সকাল মানুষ হয়তো বা কম থাকবে, কিন্তু দেখি যে না, প্রচুর ভিড়, অনেক মানুষ ছিল, অনেক গাড়ি ছিল। সো লেক সাইডে আসলাম, লেক সাইডেও দেখলাম যে ওখানেও প্রত্যেকটা শপেই হিউজ পরিমাণ সেল, সব কিছুতেই 40%, 50% সেল রয়েছে। আর এখানে কিছু আর্টিফিশিয়াল প্লান্ট, এগুলোও খুব সুন্দর লাগছিল। ওখানে ঘর ডেকোরেশনের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, লাইক লাইটিং করার জন্য কিছু কর্নার স্ট্যান্ড, বিগ মিরর, অ্যান্ড খুব সুন্দর সুন্দর ছোটোর মধ্যে শোপিস ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর অন্য সাইডে দেখলাম কুকিং এসেনশিয়ালস ছিল অনেক, ওটা হিউজ পরিমাণ সেল ছিল। কুকিং থিংস আমার কেনার কোনো প্ল্যান ছিল না, তাই ওই দিকটাতে আমি খুব বেশি যাইনি, জাস্ট একবার একটু ঘুরে দেখে এসেছি অ্যাকচুয়ালি কেমন ছিল এই আর কি। স্পেশালি গিয়েছিলাম বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য, কজ ওরা বাসায় থাকতে থাকতে তো বড় হয়ে গিয়েছে, সেটা বুঝতেও পারিনি, বুঝতে পেরেছি যখন নাকি বাসায় থাকা কাপড়গুলো ওদেরকে পরাতে গিয়েছি তখন। সো যাই হোক, তারপরে ওদের জন্য ভালো বাসায় পরার মতো ড্রেস খুব একটা ভালো লাগেনি, কমফোর্টেবল ড্রেস। সো আউটফিট কিছু ড্রেস দেখেছি, আউটফিট ড্রেসগুলো আমার ভালোই লেগেছে, ওগুলো নিয়েছি কিছু। ফাইনালি আমাদের বাসায় যাবার সময় হয়েছে, তো আমাদের শপিং শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। সো আজকে আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।